দেখছেন পেজ ওয়ান, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। পুরুলিয়া রঘুনাথপুরে বিজেপির রোড শোতে উত্তেজনা, রোড শোতে ছিলেন শ্রাবন্তী। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপ রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, ঠিক কি ঘটেছে, কি জানা যাচ্ছে? দেখো সম্প্রীতি, আজকে একটা পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, আমাদের দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, এবং সেই রোড শোতে এসেছিলেন শ্রাবন্তী চলচ্চিত্র অভিনেত্রী, এবং তাকে দেখার জন্য স্বাভাবিকভাবেই মানুষ ভিড় করে। এবং এমন এমন সময় যেটা অভিযোগ যে পুলিশ তাতে হস্তক্ষেপ করে বাধা দেয় সেই রোড শোতে, এবং তখন স্বাভাবিকভাবেই বিজেপি নেতাকর্মী থেকে শুরু করে স্থানীয় মানুষের সাথে একটা ধন্যবাদ কাণ্ড ঘটে এবং ধাক্কাধাক্কি হয়, যার ফলে সেখানকার আইসি আহত হয়েছেন, তিনি হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা রোড শো নয়, তারা তাদের নির্ধারিত গন্তব্যের দিকে যাচ্ছিলেন, আর একটা অন্য জায়গায় কর্মসূচি ছিল অথচ, এবং পুলিশের দাবি যে তাদের কোনো নির্দিষ্ট অনুমতি ছিল না, যে কারণে পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী তাতে হস্তক্ষেপ করে। সব মিলিয়ে এই ধন্যবাদ কাণ্ড ঘটেছে আজকে দুপুরবেলায় পুরুলিয়ার রঘুনাথপুরে। ধন্যবাদ অনুপ, আমরা তখন কথা বলছিলাম, অনুপ মুখার্জি ছিলেন আমাদের সঙ্গে। বিরতির পর আবার ফিরে এলাম পেজ ওয়ানে। ভোটের প্রচারে বাদ যাচ্ছে না কোনো কিছুই। বারমুডা নিয়ে এবার প্রচার বিতর্ক একেবারে তুঙ্গে। এই বিষয় নিয়ে ক্ষমা চাক বিজেপি নেতা, বারে বারে টুইট করে চাপ বাড়াচ্ছেন তৃণমূল নেতা নেত্রীরা। পার্থ চট্টোপাধ্যায় টুইট করেছেন, নুসরত জাহান টুইট করেছেন, টুইট করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। পাথর প্রতিবার সভা থেকে আক্রমণের ঝাঁজ বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও, ক্ষমা চান বিজেপি নেতা। অন্যদিকে নিজের বক্তব্যে এখনো পর্যন্ত অনর দিলীপ ঘোষ। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখবেন, শাড়ি কেন বারমুড়া পরতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়। দিলীপ ঘোষের এই মন্তব্যটি টুইট করেছিল তৃণমূল। তারপর থেকে বারমুডা বিতর্কে ক্রমশ জোরালো হচ্ছে রাজনীতির পারদ। ভিডিওতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে গিয়ে বারমুডা পরা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন দিলীপ ঘোষ। পাথর প্রতিবার সভা থেকে নাম না করে পাল্টা পোশাক নিয়ে ফতোয়ার ইস্যুকে হাতিয়ার করলেন মমতা। তার পায়ের আঘাত নিয়ে কম বিতর্ক হয়নি। বিরোধীদের পক্ষ থেকে লাগাতার উড়ে এসেছে কটাক্ষ। সব ছাপিয়ে মমতার পোশাক নিয়েও বিতর্কিত মন্তব্য করেন দিলীপ ঘোষ। রাজ্য রাজনীতিতে শুরু হয়ে যায় দুপক্ষের কথার যুদ্ধ। তবে ঘাসফুলের তরফ থেকে এই ইস্যুকে যে অন্য মাত্রায় নিয়ে যাওয়া হবে তার ইঙ্গিত মিলল বৃহস্পতিবারই। এদিন সকাল থেকেই শালীনতা ইস্যুতে টুইট করতে থাকেন তৃণমূলের নেতামন্ত্রীরা। টুইট করেন চন্দ্রিমা আর নুসরত। টুইটের নিন্দা জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ও। তবে শুধুমাত্র বারমুডা ইস্যুতেই থেমে থাকলেন না মমতা। আঘাত নিয়ে প্রশ্ন তোলা দিলীপ ঘোষকে পাল্টা পোশাক ফতোয়া ইস্যুতে বিঁধলেন তিনি। সালোয়ার কামিজ পরবে না, শাড়ি পরবে না, ওরা হাফ প্যান্টুল পরিয়ে দেবে, আর ভোট চাইবে। ওদের বলুন যাও, অনেক হয়েছে, কে কি পরবে না পরবে এটা নিজস্ব চয়েস। যদিও এত কিছুর পরে নিজের অবস্থানে অনর দিলীপ ঘোষ। এর আগে মমতার পায়ের আঘাত নিয়ে কটাক্ষ উড়ে এসেছিল খোদ নরেন্দ্র মোদীর বক্তব্যেও। তবে আঘাত বিতর্ক থেকে অভিমুখ ঘুরিয়ে বিজেপির বিরুদ্ধে নীতি পুলিশের অভিযোগকেই এদিন সামনে আনতে দেখা গেল টিম তৃণমূলকে। এদিনই মমতার কুকথা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্বা। রাজনৈতিক পরিদর্শকদের মতে মহিলা ও শালীনতা ইস্যুতে যখন কোমর বাঁধছে তৃণমূল, তখনই মমতার কুকথার অভিযোগ তুলে পাল্টা ময়দানে নামল বিজেপিও। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।